নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে আবারও বড়সড় সাফল্য পেল উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পুলিশ। 10টি চোরাই মোটরবাইক সহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার কফসিরাপ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে একটি চোরাই মোটরবাইক উদ্ধার হয়। ধৃতকে 7 দিনের পুলিশ হেফাজত দেয় আদালত। হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে আবু বক্কর নামের এক ব্যক্তির নাম। এরপরই পুলিশ গতকাল রাতে করণদিঘি থানার ভবনাপুর গ্রামে আবু বক্কর নামের ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখান থেকে উদ্ধার হয় আরো 9টি নম্বর প্লেট বিহীন মোটরবাইক। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 8 জনকে। জানা গিয়েছে, ধৃতদের অধিকাংশের বাড়ি রায়গঞ্জ থানার ভাটল ও বিন্দুল এলাকায়। এছাড়াও কয়েকজন কালিয়াচকের বাসিন্দা, এমনটাও জানা গিয়েছে পুলিশ সূত্রে। এই চক্রের সাথে আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ, করণদিঘি।